সদ্য ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনা কাটিয়ে এবার শহর জুড়ে ফুটবল ফিবার। ফুটবলারদের উৎসাহ যোগাতে ভাগীরথী সেবা সমিতির উদ্যোগে নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন বহরমপুরে। সৈয়দাবাদ এলাকায় ভাগীরথী উদ্যানে ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন হয়ে গেল সোমবার। খেলার মাঠে অন্য মেজাজে বিশিষ্ট সমাজসেবী নারুগোপাল মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, পুলিশ কর্তা থেকে ক্লাব কমিটির সদস্য, ক্রীড়াপ্রেমীরা। পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় টুর্নামেন্টের। মোট 16টি টিম এই ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে। দুরাতব্যাপী এই ফুটবল টুর্নামেন্ট ঘিরে সকলের উৎসাহ থাকে চোখে পড়ার মতো। আমাদের তো বহরমপুর শহর খেলাধুলার শহর, সেই জন্য ফুটবলটা তো খুবই জনপ্রিয় খেলা। আমাদের এই সৈয়দাবাদ অঞ্চলে যেখানে মাঠগুলো আছে, আপনাদের কপিলের মাঠ, উজ্জ্বল সংঘের মাঠ, বিদ্যাপীঠের মাঠ, সবুজ সংঘের মাঠ, এই মাঠগুলোতে সারা বছরই কিছু না কিছু খেলা হয়ে থাকে। সেই জন্য ফুটবলটা খুব আকর্ষণীয় খেলা। এখানে প্রত্যেকবারই নাইট টুর্নামেন্ট হয়। এবার আমাদের এই ভাগীরথী সেবা সমিতি আয়োজন করেছে খেলা, 16টি মোট খেলছে। ইয়াং জেনারেশনের জন্য সবসময় থাকবে যে খেলাধুলা করা, পড়াশোনা যেমন করবে তার সঙ্গে সঙ্গে অলরাউন্ডার হতে হবে। অলরাউন্ডার মানে হচ্ছে পড়াশোনার সঙ্গে খেলাধুলা করতে হবে, কারণ শুধু পড়াশোনা সঙ্গে সঙ্গে যে মানসিক শক্তি দরকার, শারীরিক শক্তি দরকার, সেটা খেলাধুলার মধ্যে দিয়ে আসে। মনোবিক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।